আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিনমিশাল ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বর্তমানে সৌদি আরবে স্পেশাল এক্সিট সেবা চলছে অনেকেই প্রশ্ন করেন যে স্পেশাল এক্সিট সেবায় দেশে গেলে নতুন বিষয়তে আসা যাবে কিনা যারা হরুপ্রাপ্ত তারাও প্রশ্ন করেন যাদের আকামার মেয়াদ নেই কিংবা আকামা হয়নি তারাও প্রশ্ন করেন যাই হোক আজকে আপনাদেরকে উত্তর দিব কারা আসতে পারবেন কারা আসতে পারবেন না যে তথ্যগুলো দিব এগুলো ভেরিফাইড তথ্য যাওয়া থেকে প্রাপ্ত তথ্য তাছাড়া আমাদের দূতাবাস কর্মকর্তা মামুনুর রশিদ স্যার তিনিও তার ফেসবুক পোস্টে এ বিষয়ে তথ্য দিয়েছেন কারা আসতে পারবেন কারা আসতে পারবেন না আমরা কিন্তু এই বিষয়ে এর আগেও বেশ কয়েকবার আপনাদেরকে তথ্য দিয়েছি তারপরেও প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে এই বিষয়ে সব থেকে বেশি প্রশ্ন আসছে যার কারণে বিষয়টি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যাই হোক প্রথমেই বলে দিচ্ছি কারা আসতে পারবেন যারা বর্তমানে সৌদি আরব থেকে দেশে যাচ্ছেন যাদের আকামার মেয়াদ নেই স্পেশাল এক্সিট নিয়ে দূতাবাসের মাধ্যমে অথবা সরাসরি মুক্তবালা আমেলের মাধ্যমে দুই যাদের আকামা হয়নি তারাও ফিরে আসতে পারবেন নতুন করে তিন যারা কপিল থেকে ফাইনাল এক্সিট নিয়ে যাচ্ছেন তারাও যে কোনো সময় সাউদি আরবে আসতে পারবেন যারা আসতে পারবেন না যার মধ্যে আপনি যদি ছুটিতে গিয়ে না আসেন তাহলে আপনি তিন বছর সাউদি আরবে আসতে পারবেন না আপনি যদি হুরুপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনি আজীবন আসতে পারবেন না দেখুন এখানে বলা আছে আগে কিন্তু তিন এবং পাঁচ বছর ছিল যারা হুরুপ্রাপ্ত হয়ে বা বায়োলেটর হয়ে দেশে যেত তারা তিন বছর এবং পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতো কিন্তু নতুন আইনে বলা আছে হুরুপ্রাপ্ত বা বায়োলেটর যারা আছেন তারা গেলে আর সৌদি আরবে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র অমরা এবং হজ বিশা ছাড়া অমরা এবং হজ করা ছাড়া কাজের বিষাতে অনুপ্রাপ্ত বা বায়োলটর যারা আছেন তারা আর আসতে পারবেন না দুই বিভিন্ন সময়ে মামলা যারা দেশে যাচ্ছেন তারাও আসতে পারবেন না কিংবা মামলা আছে মাতলুব আছে অন্য কোন মাধ্যমে দেশে যাচ্ছেন অনেকে আছেন ওয়াস্তার মাধ্যমে তৃতীয় কোন দেশ হয়ে দেশে যাচ্ছেন সেক্ষেত্রে আপনিও কিন্তু সৌদি আরবে নতুন করে প্রবেশ করতে পারবেন না তিন যারা বিভিন্ন ছোট মোট মামলা যেমন পানি বিক্রি রাস্তাঘাটে সবজি বিক্রি অথবা কোনো দোকান থেকে আটক করে দেশে পাঠিয়েছে বায়োলেটর মামলা দিয়েছে নয়শো যারা বায়োলেশন করে তাদেরকে নয়শো সিরিয়ালের মামলা দেয় অথবা সাতশো সিরিয়ালের মামলা দেয় যারা সাতশো তারা আসতে পারবেন না যেমন ধরুন আপনাকে পুলিশ আটক করে জেলে পাঠিয়েছে জেল থেকে আপনাকে দেশে পাঠিয়েছে সো জেল থেকে যাদেরকে পাঠায় তাদেরকে একটা মামলা দিয়েই কিন্তু দেশে পাঠায় বেশিরভাগ সময় কিন্তু মামলা দিয়েই দেশে পাঠায় তো আপনারা যদি জেল থেকে দেশে যান সেক্ষেত্রে নতুন বিষয়ে আসার আগে অবশ্যই ভালো করে ভেরিফাই করে নেবেন আপনার নামে কোনো মামলা আছে কিনা সেটি আপনি যাওয়া প্রিন্ট তুলে চেক করতে পারবেন আপনার পরিচিত যে কোনো মানুষকে রিয়াল দিলে সে যাওয়াজাতের সামনে থেকে যে কোনো অফিসে গিয়ে আপনার প্রিন্ট আউটটা তুললে সেখানে লেখা থাকবে যে আপনাকে কোন মামলায় দেশে পাঠিয়েছে কোন সিরিয়ালের মামলায় দেশে পাঠিয়েছে সো আপনি ছুরির মামলা মারামারির মামলা যে কোনো ধরনের ছোট মোটো মামলা যে কোনো মামলা নিয়ে দেশে গেলে আপনি কিন্তু ফিরে আসতে পারবেন না এরপরে যে বিষয়টি সেটি হলো বর্তমানে কিন্তু অনেক প্রবাসী আছেন যারা ছুটিতে দেশে গিয়েছেন অনেকেই আসেন না আপনি ছুটিতে গেলে কিন্তু যদি না আসেন তাহলে আপনি তিন বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না তবে এই তিন বছরের মধ্যে যদি আপনি যেই কপিলের আন্ডারে ছিলেন সেই কপিল যদি সেই লাইসেন্সের বিষা দেয় আপনাকে তাহলে আপনি আসতে পারবেন অন্য কপিল বা কোম্পানির কাছে আসতে হলে আপনাকে তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে একথায় যারা হুরুপ্রাপ্ত আছেন বর্তমানে স্পেশাল এক্সিট নিচ্ছেন দূতাবাসের মাধ্যমে যাওয়া থেকে কাজ করিয়ে যাচ্ছেন আপনাদের ফিরে আসার কোনো সুযোগ নেই কারণ নতুন আইনে বলা আছে আপনি আজীবন আসতে পারবেন না শুধুমাত্র আপনি অমরা এবং হজ বিশায় সৌদি আরবে আসতে পারবেন আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ